আসসালামু আলাইকুম। ইতালির রোম থেকে সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব খুব সহজে কিভাবে ইতালিয়ান ভাষায় নিজের পরিচয় দিবেন এবং সালাম বিনিময় করবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, লেসন ওয়ানের ভিডিও থেকে ইতালিয়ান বর্ণমালার উচ্চারণগুলো আগে শিখে নেবেন। এতে করে আমি যখন আপনাদেরকে উচ্চারণ নিয়ে বিস্তারিত বলবো, আপনাদের বুঝতে সহজ হবে এবং শব্দের ভুল উচ্চারণ শিখবেন না। ডেসক্রিপশন বক্সে লেসন ওয়ানের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, অনুগ্রহ করে আপনারা অবশ্যই দেখে নেবেন। তাহলে চলুন জেনে নেই ইতালিয়ান ভাষায় সহজ করে কিভাবে নিজের পরিচয় দেব এবং সালাম বিনিময় করব। ইতালিয়ান ভাষায় নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে ছয়টি ধাপ রয়েছে। এক নম্বর ধাপ হলো অভিবাদন কিংবা সালাম বিনিময়। দুই নম্বর ধাপ হলো নিজের নাম বলা কিংবা অন্যের নাম জানতে চাওয়া। তিন নম্বর ধাপ হলো কোথা থেকে এসেছি, জাতীয়তা কী। চতুর্থ ধাপ হলো নিজের বয়স সম্পর্কে বলা। পঞ্চম ধাপ হলো কেমন আছেন বলা কিংবা জানতে চাওয়া। এবং ষষ্ঠ ধাপ হচ্ছে বিদায় নেওয়া। এক নম্বর ধাপে রয়েছে সালাম বিনিময় কিংবা অভিবাদন। ইতালিয়ান ভাষায় সালাম কিংবা অভিবাদন জানানোর ক্ষেত্রে যে শব্দটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে সালুতারে, সালুতারে। আবারও বলছি, উচ্চারণ হবে সালুতারে। ইতালিয়ান ভাষায় সালুতারে বা অভিবাদন জানানোর জন্য অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়ে থাকে। আজকে আমরা জানব সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত সালুতারে। ইতালির সবচেয়ে বহুল ব্যবহৃত অভিবাদন কিংবা সালুতারে হচ্ছে চাও। চাও শব্দটির অর্থ হচ্ছে হাই বা হ্যালো, হাই হ্যালো। আমরা যদি এর শব্দ গঠনের দিকে খেয়াল করি, অর্থাৎ স্পেলিংয়ের দিকে খেয়াল করি, তাহলে সি আই এ যোগ ও, অর্থাৎ জি ই অ, চা, এর সাথে যুক্ত হবে অ, চাও, চা যোগ অ, চাও। চাও বলে সালুতারে করার ক্ষেত্রে যে বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে তা হলো, চাও বলে অভিবাদন জানাবো বয়সের ছোট কাউকে, পরিচিত কাউকে, বন্ধু এবং আত্মীয় স্বজনকে। কারোর সাথে প্রথম দেখা হলে কিংবা বয়সে বড় হলে চাও বলবো না। এরপর দ্বিতীয় যে শব্দটি দিয়ে আমরা অভিবাদন কিংবা সালুতারে করতে পারি তা হলো বুনজর্ণ। বুনজর্ণ শব্দটির অর্থ হচ্ছে শুভ দিন কিংবা গুড ডে। আমরা যদি বুনজর্ণ বানানটির দিকে খেয়াল করি, বি ইউ ও এন, অর্থাৎ বি উ অ এন এ, তার সাথে যুক্ত হবে জর্ণ, জি ই অ আর রে এন এ অ, জর্ণ, বুয়ান জর্ণ, বুয়ান প্লাস জর্ণ। এই দুটি শব্দ আমরা একত্রে উচ্চারণ করার চেষ্টা করব, ভেঙে উচ্চারণ করব না, অর্থাৎ বুয়ান জর্ণ। বুনজর্ণ শব্দটি দিয়ে সালুতারে করার ক্ষেত্রে যে বিষয়টার দিকে লক্ষ্য রাখব তা হল, বুনজর্ণ বলে অভিবাদন জানাবো কারোর সাথে প্রথমবার পরিচিত হতে গেলে, বয়সে বড় কাউকে, সম্মানিত কোনো ব্যক্তিকে কিংবা কাউকে শ্রদ্ধা প্রদর্শন করতে। তবে শুধুমাত্র দিনের বেলাতেই আমরা বুনজর্ণ বলবো, কারণ বুনজর্ণ অর্থ হলো শুভ দিন। পরবর্তী যে শব্দটি দিয়ে আমরা সালুতারে করতে পারি সেটি হচ্ছে বুয়ানা সেরা। বুয়ানা সেরা অর্থাৎ শুভ সন্ধ্যা কিংবা গুড ইভিনিং। বুয়ানা সেরার সঠিক উচ্চারণটি হবে বি ইউ ও এন এ, অর্থাৎ বি উ অ এন এ আ, বুয়ানা, এস এ আর এ আ, সেরা, বুয়ানা সেরা। বুয়ানা সেরা দিয়ে সালুতারে করার ক্ষেত্রে যে বিষয়টার দিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ বুয়ানা সেরা বলে অভিবাদন জানাবো কারোর সাথে প্রথমবার পরিচিত হতে গেলে, বয়সে বড় কাউকে, সম্মানিত কোনো ব্যক্তিকে কিংবা কাউকে শ্রদ্ধা প্রদর্শন করতে।
তবে শুধুমাত্র সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমরা বুয়না সেরা বলবো, কারণ বুয়না সেরা অর্থ হলো শুভ সন্ধ্যা। পরবর্তী যে শব্দটি দিয়ে আমরা সালুতারে করতে পারি তা হলো সালভে, অর্থাৎ হ্যালো। হ্যালো, সালভে, এস এ এল, সাল, এস এ আ, এল এ, ভু এ ভে, সালভে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু ছয়ের মতো উচ্চারণ করব না, অর্থাৎ ছায়া, ছাতা এরকম করে উচ্চারণ করব না, আমরা এখানে এর উচ্চারণটা করব দন্তের স্বরের মতো করে, তাহলে আমাদের উচ্চারণে আর কোনো ভুল হবে না। সালভে বলে অভিবাদন করা যায় দিন কিংবা রাত যে কোনো সময়, এই ক্ষেত্রে বুয়নজোর্ন কিংবা বুয়না সেরার মতো দিন কিংবা রাতের খেয়াল রাখার দরকার পড়বে না। সালভে বলে অভিবাদন জানাবো কারো সাথে প্রথমবার পরিচিত হতে গেলে, বয়সে বড় কাউকে, সম্মানিত কোনো ব্যক্তিকে কিংবা কাউকে শ্রদ্ধা প্রদর্শন করতে। এবার আমরা জানব পরিচয়ের দ্বিতীয় ধাপ, অর্থাৎ নিজের নাম বলা কিংবা অন্যের নাম জানতে চাওয়া। কেউ যদি নাম জানতে চায় তার উত্তর আমরা দুইভাবে দিতে পারি। প্রশ্ন হতে পারে কমেতি কি আমি, কমেতি কি আমি, তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম। প্রশ্নটির উত্তর হবে ইয়ো সন হাসান পিয়াচেরে, ইয়ো সন হাসান পিয়াচেরে, এর অর্থ হবে আমি হাসান খুশি হলাম, আপনারা আপনাদের নাম বলবেন। ইয়ো সন হাসান পিয়াচেরে, আমি হাসান খুশি হলাম, আই এম হাসান প্লেজার। দ্বিতীয়ভাবে যে উত্তরটি দিতে পারি তার অর্থ হচ্ছে মি কিয়ামো হাসান পিয়াচেরে, মি কিয়ামো হাসান পিয়াচেরে, আমার নাম হাসান পরিচিত হয়ে খুশি হলাম, মাই নেম ইজ হাসান প্লেজার। এখানে উচ্চারণের ক্ষেত্রে একটি জিনিস খেয়াল রাখতে হবে, কোথাও যদি সি ই থাকে তাহলে সেখানে উচ্চারণ হবে চিয়ের মতো করে, আর যদি সি আক্কা ই থাকে তাহলে কিয়ের মতো করে উচ্চারণ করব। তৃতীয় ধাপ হচ্ছে কোথা থেকে এসেছি এবং জাতীয়তা কি। এই ক্ষেত্রে দুইভাবে প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্নটি হতে পারে দি ধভে সেই, দি ধভে সেই, এ বাক্যটির অর্থ হচ্ছে তুমি কোথা থেকে আসছো, হোয়ার আর ইউ ফ্রম। এই ক্ষেত্রে উত্তর হবে নিজের জাতীয়তা, সন বেঙ্গালেজে, সন বেঙ্গালেজে, এ বাক্যটির অর্থ হচ্ছে আমি বাঙালি অথবা বাংলাদেশি, আই এম বেঙ্গালি বাংলাদেশি। দ্বিতীয় যে প্রশ্নটি হতে পারে দা দোভে ভিয়েনি, দা দোভে ভিয়েনি, বাক্যটির অর্থ হচ্ছে তুমি কোথা থেকে আসছো, হোয়ার আর ইউ ফ্রম। এই ক্ষেত্রে উত্তর হবে ভেঙ্গোদাল বাংলাদেশ, ভেঙ্গোদাল বাংলাদেশ, এর বাক্যটির অর্থ হচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি, আই এম ফ্রম বাংলাদেশ। এই ক্ষেত্রে যেদিকে খেয়াল রাখতে হবে দি দভে সেই দিয়ে প্রশ্ন থাকলে নিজের জাতীয়তা বলবো, বেঙ্গালেসে বেঙ্গালেজে, আর দা দভে ভিয়েনি দিয়ে প্রশ্ন থাকলে উত্তর দিব নিজের দেশের নাম, বাংলাদেশ। নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে চতুর্থ যে ধাপ সেটি হচ্ছে নিজের বয়স সম্পর্কে বলা। এক্ষেত্রে প্রশ্ন হতে পারে কুয়ান্তি আন্নি আই, কুয়ান্তি আন্নি আই, অর্থাৎ তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। এক্ষেত্রে উত্তর হবে অ ভেন্তি কুয়াত্র আন্নি, অ ভেন্তি কুয়াত্র আন্নি, আমার বয়স ২৪ বছর, আই এম ২৪ ইয়ার্স ওল্ড। পঞ্চম ধাপ হচ্ছে কেমন আছেন বলা কিংবা জানতে চাওয়া। এই ক্ষেত্রে দুইভাবে প্রশ্ন হতে পারে, প্রথম প্রশ্নটি হতে পারে কমে স্থায়ী, কমে স্থায়ী, এর অর্থ হচ্ছে কেমন আছো, হাউ আর ইউ। উত্তর হচ্ছে এস্তো বেনে গ্রাসিয়ে, এস্তো বেনে গ্রাসিয়ে, আমি ভালো আছি ধন্যবাদ, আই এম ফাইন থ্যাংক ইউ। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কমে স্তা, কমে স্তা, কেমন আছেন, হাউ আর ইউ। উত্তর হচ্ছে এস্তো বেনে গ্রাসিয়ে, এস্তো বেনে
Grazie. আমি ভালো আছি, ধন্যবাদ। I am fine, thank you. ষষ্ঠ এবং সর্বশেষ ধাপ, বিদায় নেওয়া। বিদায় নেওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করে বিদায় নিতে পারি। বিদায়ের ক্ষেত্রে আমরা বলতে পারি চাও, অর্থাৎ বিদায়, বাই। চাও চাও, বিদায়, বাই বাই। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, চাও বলে আমরা বিদায় জানাবো পরিচিত কাউকে, বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনকে। পরবর্তী যে শব্দটি ব্যবহার করে আমরা বিদায় জানাতে পারি সেটি হচ্ছে আরি ভেদেরছি। আরি ভেদেরছি অর্থ হচ্ছে বিদায় কিংবা গুড বাই। আরি ভেদেরছি বলে আমরা বিদায় জানাবো বয়সে বড় কাউকে, অপরিচিত কাউকে কিংবা কাউকে সম্মান জানানোর ক্ষেত্রে। এরপরে যে শব্দটি ব্যবহার করে আমরা বিদায় জানাতে পারি সেটি হচ্ছে আ দোপে। আ দোপে এর অর্থ হচ্ছে পরে দেখা হবে, সি ইউ লেটার। এমন কারোর সাথে দেখা হয়েছে যার সাথে আপনার আবার আজকে দিনের মধ্যে আবার দেখা হতে পারে, এমন কাউকে বিদায় জানানোর ক্ষেত্রে বলতে পারেন আ দোপে, সি ইউ লেটার, পরে দেখা হবে। এর পরবর্তী যে শব্দটি ব্যবহার করতে পারি সেটি হচ্ছে আপ্রেস্তো। আ প্রেস্তো এর অর্থ হচ্ছে শীঘ্রই আবার দেখা হবে, সি ইউ সুন। এই শব্দটি আমরা তখন ব্যবহার করব যখন আমরা শিওর না ঠিক কতদিন পরে আবার দেখা হবে, অর্থাৎ দেখা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আপনি ঠিক জানেন না আবার কবে দেখা হবে। এর পরবর্তীতে বিদায়ের ক্ষেত্রে যে শব্দটি ব্যবহার করতে পারি সেটি হচ্ছে বুয়ানা জর্নাতা। বুয়ানা জর্নাতা অর্থাৎ আপনার দিনটি শুভ হোক, হ্যাভ এ গুড ডে। এর পরবর্তী যে শব্দটি ব্যবহার করতে পারি বিদায়ের ক্ষেত্রে সেটি হচ্ছে বুয়ানা সেরাতা। বুয়ানা সেরাতা অর্থাৎ শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। বিদায়ের ক্ষেত্রে এর পরবর্তী যে শব্দটি আমরা ব্যবহার করতে পারি সেটি হচ্ছে বুয়ানা নত্তে। বুয়ানা নত্তে অর্থাৎ শুভরাত্রি, গুড নাইট। সুপ্রিয় দর্শক, আমি চেষ্টা করেছি খুব সহজ করে ইতালিয়ান ভাষায় নিজের পরিচয় এবং সালাম বিনিময় আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আপনারা অনুগ্রহ করে আজকের লেসনের শব্দ এবং বাক্যগুলো একটি খাতায় লিখে নেবেন, এরপর তা ভয়েস রেকর্ড করে বারবার শুনবেন। এতে করে আপনি নিজেই বুঝবেন আপনার উচ্চারণ সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে, এবং সেই সাথে আপনার অনুশীলন হয়ে যাবে এবং শব্দগুলো আপনি কখনো ভুলবেন না। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।